বরিশাল নগরীর 20 নং ওয়ার্ড বিএনপি সদস্য ও জেলা ছাত্র দলের সহসভাপতি সদ্য কারামুক্ত মোহাম্মদ শহীদুল ইসলাম সোহেলকে দেখতে তার বাসায় গেলেন বিএনপি নেতারা। বিএনপির একদফা আন্দোলনে গ্রেপ্তারের পর নির্যাতনে পঙ্গু বাসায় চিকিৎসাধীন সোহেলের সার্বিক খোঁজ খবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে তার বাসায় যান অঙ্গ সহযোগী সংগঠন ও জেলা বিএনপির সদস্যরা। আজ শুক্রবার বিকেলে নগরীর বৈদ্যপাড়া জোড়াপুকুর সংলগ্ন সোহেলের বাসভবনে গিয়ে তার শারীরিক চিকিৎসার খোঁজ খবর নেয়। তারা সোহেলের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সদস্য সচিব সাউদ তালুকদার, মহানগর সদস্য ওবায়ের ইবনে স্বপন, বরিশাল জেলা বিএনপি সদস্য মুশফিক হাসান মামুন, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, 20 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান, 23 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা। এ সময় জিয়াউদ্দিন শিকদার বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের অনুপ্রেরণা নিয়ে সোহেলের চিকিৎসার খোঁজ খবর নিতে বাসায় এসেছি। তার মতো ক্ষতিগ্রস্ত সকল নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। একজন তারেক রহমানের নির্দেশে আমরা যে আন্দোলন করতেছিলাম, সেই আন্দোলনে আমাদের সাথে অনেক সহযোগী অনেক সহযোদ্ধা আছে, তার ভিতরে সোহেল অন্যতম। তাকে আইডেন্টিফাই করছে, ছবি দেখে আইডেন্টিফাই করে তাকে রাতে অনেক পুলিশ স্টেশন নিয়ে তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করি ক্ষান্ত হয় না, তাকে শারীরিকভাবে এমনভাবে নির্যাতন করছে, তার পা ভেঙে গেছে এবং তার সে ভাঙা পা অবস্থায় সে জেলখানায় ছিল দীর্ঘদিন। ভালোবাসা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আসছি। তাকে আমরা এই বলে অভিনন্দন দেবো, তুমি একজন আমাদের সাথে যোদ্ধা। আমাদের বরিশালের বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমাদের কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিনাপা, তিনিও তার যথাযথ খোঁজ নিয়েছেন। তিনি অত্যন্ত কর্মী বান্ধব নেতা। তিনি আমাকে বলেছেন যে এরকম একটা ছেলে পা ভেঙেছে, তার খোঁজ খবর নিলে আমাদের দলের অন্য অন্য ছেলেরা অনুপ্রাণিত হয়, তারা খুশি হয়। আমরা তার সেই শিনাপার সেই বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা তার বাসায় আসছি। আমরা তার উত্তরোত্তর সুস্থতা কামনা করি এবং আমরা আশা করব আগামী অতি শীঘ্র তার শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। আমাদের দলের নেতা কর্মীরা যারা লাঞ্ছিত হন, নির্যাতিত হন, জেল খাটেন, বিভিন্ন রকমের সমস্যা, সেখানে আমরা যারা দলের সক্রিয় কর্মী, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্মী হিসেবে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। আমরা খবর পেলে সেখানে যাই, খোঁজ খবর নেই। এখানে ভালোবাসা এবং স্নেহ এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাটাই বড় জিনিস, এইটা আমরা পৌঁছে দিই এবং তাকে এই মেসেজটা দিই, যেটা আগামী দিনে তোমার ব্রাইট উজ্জ্বল ভবিষ্যৎ বলা যায়, যেহেতু তোমার বিষয়টা আমাদের হাইকমান্ড সবাই জানে এবং সেই না পায় বিশেষ করে তিনি এটা তো আলোচনায় রেখেছেন।